এই মুহূর্তে আপনি যদি বলে থাকেন সাধারণ জ্ঞানের জন্য সব থেকে বেস্ট ডিভিশন বুক কোনটি তাহলে আমি বলবো এই মুহূর্তে সাধারণ জ্ঞানের বেস্ট ডিভিশন বুক হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল দু এবং এটা বেস্ট সে সেটা কীভাবে বললাম আমার বই সেজন্য না আপনারা দেখতে পাচ্ছেন যে একচল্লিশতম বিসিএস এবং বিয়াল্লিশতম বিসিএস ছিল আমাদের এই বইয়ের প্রথম বিসিএস এবং এই দুইটা বিসিএসে কিন্তু একটা বিসিএস না দুইটা বিসিএসে পরপর হয় এবং এই দুইটা বিসিএসে সব বেশি কমন ছিল সাধারণ জ্ঞানের আমাদের ফেব্রুয়ারি সংখ্যা থেকে অর্থাৎ ফেব্রুয়ারি যে এডিশনটা ছিল বিসিএস এডিশন এটা ছিল স্পেশাল এডিশন এই এডিশন থেকে আপনার সাধারণ জ্ঞানে একচল্লিশতম তো বিসিএসের যে পঞ্চান্ন নম্বর বাংলাদেশ আন্তর্জাতিক এবং প্রযুক্তি এই পঞ্চান্ন নম্বরে চারশো পৃষ্ঠার বই থেকে কমন ছিল সরাসরি আটচল্লিশটা প্রশ্ন এবং যেই কোশ্চেনগুলো প্রশ্ন আসেনি মানে কমন আসেনি সেগুলো কিন্তু একেবারে সহজ যেমন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সংসদ নেতা অথবা সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদে কী ছিল এই টাইপের কিছু বিষয় হচ্ছে এখান থেকে কমন আসেনি বাট এ এটা ছাড়া যে প্রশ্নগুলো আপনি কমন আর্টসে এখান থেকে বেশ জটিল জটিল এবং আপনারা দেখবেন যে সাধারণ জন যারা কমন দেখায় তারা হচ্ছে বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে দেখায় বাট আমার এই বই থেকে কিন্তু আপনার এস্ট কমন আর্টসে যেমন দেখেন প্রশ্ন ছিল সেন বংশ ব্র্যাকেটে ছিল হচ্ছে এক থেকে বারোশো সালে সেন বংশের লাস্ট রাজা কে ছিলেন এই প্রশ্নে কিন্তু আপনার অনেকেই অ্যান্সার দিচ্ছে লক্ষণ ছেন এখন আপনার যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে আপনি বাজারে যে গতানুগতিক বইগুলো পড়ছেন সেই বইয়ে কিন্তু লক্ষণ সেন দেওয়া কিন্তু লক্ষণ সেনের মৃত্যুর মৃত্যু হয় আপনার বারোশো ছয় সালে তো বারোশো ছয় সালে লক্ষণ সেনের মৃত্যু হয় কিন্তু পরীক্ষায় কিন্তু আপনার প্রশ্নে দেওয়া হয়েছিল যে আপনার বারোশো তিরিশ তার মানে বুঝতে হবে সেন বংশের আরও একজন রাজা ছিল তার নাম হচ্ছে কি এটা হচ্ছে আপনার কেশব সেন এই যে কেশব সেন এটা কিন্তু আপনার সরাসরি আমাদের বই থেকে কমন ছিল আবার দেখেন যে বিয়াল্লিশতম বিসিএসএ একটা কোশ্চেন আসছিল যে আপনার ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি সম্পর্কে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি আপনার ষোলোশো আটচল্লিশ নিয়ে কোশ্চেন আসছিল এটা কিন্তু আমাদের বই থেকে একেবারে হুবহু শিরোনাম থেকেই কমন আসছিল তার মানে এই বইটা আপনার এমন একটা বই যেটা হচ্ছে আপনার বেসিকটা খুব ভালো করে দেওয়া আছে এবং মাত্র চারশো ষোলো পৃষ্ঠার বই ছিল বাট বছর চারশো ষোলো সাথে আপনার আমরা আরও বত্রিশ পৃষ্ঠা যোগ করে মোট চারশো আটচল্লিশ পৃষ্ঠা হয়েছে যেখানে আমরা বেসিক এবং সাম্প্রতিক দুইটাই যোগ করছি অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকে বর্তমান যে সাম্প্রতিকগুলো আছে এই সাম্প্রতিকগুলো এখানে অ্যাড করে আমরা এই বইটি বর্তমানে বের করছি অর্থাৎ চারশো আটচল্লিশ পৃষ্ঠের বই এটা পড়লে আপনার সাধারণ জ্ঞানের যেই তেতাল্লিশতম বিসিএসের যে প্রিপারেশন অর্থাৎ বাংলাদেশের তিরিশ আন্তর্জাতিকের বিশ এবং প্রযুক্তির পাঁচ এই বিষয়ে আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে এবং একই সাথে আপনার সাম্প্রতিকও দেওয়া আছে আপনার ব্যাসিকও দেওয়া আছে এখন আমরা যে কাজটা করি আমরা সাম্প্রতিক ভালো পড়লে ব্যাসিক ভালো পড়ি না আবার ব্যাসিক ভালো পড়লে সাম্প্রতিক থাকে না সুতরাং আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি যে সাম্প্রতিক ব্যাসিক একই সাথে বইয়ে দেওয়া যায় কিনা না অধ্যায় ভিত্তিক তো এই বইটা হচ্ছে আপনার সাম্প্রতিক ব্যাসিক সব কিছু মিলিয়ে মৌলিক মিলিয়ে আপনার মাত্র চারশো আটচল্লিশ পৃষ্ঠা এই বইটা পড়লে আপনার মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মার্কস আপনার কভার হবে এবং আমি বলে দেখি যে এর থেকে বেশি মার্কস পাওয়ার দরকার হয় না আমাদের সাধারণত আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কি দুইশোর মধ্যে কি সবাই দুইশো চেষ্টা করি অবশ্যই না একশো সামথিং অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কস কভার হলে আমাদের মোটামুটি বিসিএসটা আমরা প্রিলিমিনারি পার করতে পারি তো আপনাকে এটা মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন আপনাকে উত্তরে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার বাজারের গতানুগতিক বই থেকে এটা কেন ভিন্ন এটা একটু বলে রাখি যে এই বইটা লেখা হয়েছে প্রচুর পরিমাণে রেফারেন্স বই ঘেটে অর্থাৎ আমরা রেফারেন্স বইয়ের উপর থেকে বেশি গুরুত্ব দিয়েছি যেমন হচ্ছে বিসিএস রিলেটেড যেসব ইয়ারা আছেন অর্থাৎ পিএসসি অথবা আপনার বিসিএস এর যে বিভিন্ন ইয়া রাইটাররা আছেন যারা হচ্ছে বিভিন্ন সময় আপনার দায়িত্বে থাকেন তাদের যে রেফারেন্স বইগুলো আছে সেই বইগুলো থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি তাদের বেসিক বইগুলো থেকে তো এই কারণে হচ্ছে আপনার তথ্যের ক্ষেত্রে যারা হচ্ছে প্রশ্ন করেন তারা কিন্তু অবশ্যই আমাদের বাজারের গতানুগতিক বই থেকে প্রশ্ন করেন না এবং তারা কিন্তু নিঃসন্দেহে রেফারেন্স বই দেখেন এবং সেই রেফারেন্স বইয়ের প্রতি আমরা থেকে বেশি গুরুত্ব দিয়েছি বিশেষ করে মুক্তিযুদ্ধ বৈশ্বিক ইতিহাস তারপর হচ্ছে আপনার সিভিল সার্ভিস এই বিষয়গুলোকে আমরা বিভিন্ন রেফারেন্স বই ঘেঁটে ঘেঁটে আপনার নোট সংগ্রহ করছি তো এই বইয়ের থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি কোনো কোশ্চেন কঠিন হয় তাহলে আপনাকে চেষ্টা করবে যে সেই কঠিন কোশ্চেনগুলো এখান থেকে কমন আসতে কেন কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রেফারেন্স বই আমরা ঘাটার চেষ্টা করছি আর একটা বিষয় হচ্ছে আপনার প্রতি বছর প্রশ্ন কোন প্যাটার্নে হবে এটা কিন্তু আমরা জানি না কারণ কোনো বছর প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক থেকে আবার কোনো বছর প্রশ্ন হচ্ছে বেশিরভাগ বেসিক থেকে যেমন একচল্লিশ বিয়াল্লিশে বেশি প্রশ্ন আসছে ব্যাসিক থেকে যদিও এর আগে সাম্প্রতিকের অনেক বেশি গুরুত্ব ছিল সো আমরা কিন্তু এমনটা যেন না করি যে এবছর সাম্প্রতিক বেশি পড়ব আবার এবছর বেশি বেসিক পড়ব এমনটা না করি কারণ আমার এই ধরনের ঝুঁকি আমরা নিব না আমরা এই বইটি এমনভাবে সাজিয়েছি যে আমরা সাম্প্রতিক ব্যাসিক দুটির জন্য একসাথে প্রিপারেশন হয়ে যায় অর্থাৎ মাত্র চারশো আটচল্লিশ পৃষ্ঠের বই পড়লে আপনাকে মিনিমাম ফর্টি মার্কস আপনি অ্যান্সার করতে পারবেন এই বই থেকে এবং এর থেকে বেশি মনে হয় পঞ্চানবের মধ্যে পাওয়ার দরকার নেই এবং ফর্টি প্লাস আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন এবং এর সাথে সাথে আপনি যদি প্রফেসরসের বা যে কোনো একটি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়েন তাহলে বলতে পারি আপনি সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে আপনার এই মুহূর্তে এবং এই বইটি মোটামুটি আপনার দেশের যে কোনো প্রান্তে আপনারা পাবেন নীলক্ষেত তারপর হচ্ছে আপনার মিরপুর বাংলা বাজার উত্তরা ফার্মগেট এর পাশাপাশি যে দেশের যে কোনো জেলা শহরে এবং দেশের যে কোনো বড়ো লাইব্রেরিগুলো আপনি বইটি এই মুহূর্তে পাবেন এবং যারা যারা হচ্ছে আপনার এই বইটি নতুন দেখতেছেন তারা হচ্ছে আপনার আমাদের ডেসক্রিপশনে থাকা যে ছবিগুলো আছে সেগুলো দেখবেন এবং আপনারা বিভিন্ন বইয়ে দেখবেন যে আপনারা পরীক্ষার পরে এসে কমন দেখায় বাট আমরা কিন্তু পরীক্ষার দিন কমন দেখাইছি আপনারা দেখবেন যে আমাদের পুরনো কোশ্চেন দেখবেন আমাদের পুরনো যে পোস্টগুলো আছে ফেসবুকে সেগুলো আপনারা দেখলে দেখতে পাবেন যে আপনার আমরা কিন্তু সাথে সাথে দেখাইছি যে কীভাবে কমন আসছে এবং কমন মানুষে ঘুরে ফিরে দেখায় আমরা দেখাইছি একদম স্পেসিফিক কমন কমন মানে কমন একেবারে এবং একই কোশ্চেন আমরা দুবার দেখানোর চেষ্টা করি নাই বিভিন্ন ইয়া দেখবেন যে আপনার পরবর্তীতে বিভিন্ন পৃষ্ঠা যোগ করে আপনার কমন দেখা যাচ্ছে আমরা কিন্তু এই এই জালিয়াতিগুলো করি নাই আপনারা পুরাতন বই থাকলে আপনার সেখান থেকে আপনার কমন পৃষ্ঠাগুলো আপনারা মিলিয়ে দেখতে পারবেন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনার সাধারণ জ্ঞানে আপনার প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে থাকে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে আপনার যেমন হচ্ছে কয়েকটা বই দেখলাম যে তারা বলছে যে অনেক কমন আসছে বাট পরীক্ষার সময় তারা দেখাতে পারেনি হ্যাঁ এখন এসে তারা কমন দেখায় এগুলো কীভাবে দেখায় এটা দেখা হচ্ছে আপনার পরবর্তীতে বিভিন্ন এডিট করে হচ্ছে সেগুলো বসাই দেয় এবং বসিয়ে দিয়ে হচ্ছে আপনাদের কমন দেখানো হয় তো আমরা এই ধরনের দেখিনি আপনারা থাকলে আপনার প্রয়োজনে আমাদের পেজে থাকা যে পুরাতন পোস্টগুলো আছে যেগুলো হচ্ছে আপনার এই বছর শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে দেওয়া সেগুলো আপনারা দেখবেন যে আমরা বই সম্পর্কে কি বলছি এবং আমাদের বই থেকে কীভাবে কমন আসছে আমরা কখনো অতি কথা বলি নাই কখনো বলি না যে বই থেকে নব্বই পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট আসবে আমরা বলছি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এবং তাই হয়েছে এবং বেশি হয়েছে এটা ইনশাআল্লাহ এবছর আপনারা পড়েন একচল্লিশতম বিয়াল্লিশতম ধারাবাহিকতা তেতাল্লিশতম বিশেষ সবচেয়ে আপনারা বেস্ট পরীক্ষা দেবেন তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম